অনেকগুলো দাবি দাওয়া আছে, তার মধ্যে ছাত্র ভোটের দাবি আছে, মালদা জেলায় আই কলেজ প্রতিষ্ঠা করার দাবি আছে, ছাত্রদের NBSTC আন্ডারে সর্বত্র ছাত্রদের ভাড়ায় ডিসকাউন্টের দাবি আছে, ছাত্রদের সুবিধার্থে লোকাল ট্রেন নতুন করে তার টাইমিং রিশিডিউল করার দাবি আছে, কলেজগুলোতে ফি কমানো, ড্রপ আউটদের ফেরানো। মালদা জেলার শিক্ষা ব্যবস্থার অবস্থা খুব খারাপ, যেভাবে চাকরি চুরি হচ্ছে, যেভাবে দুর্নীতি হচ্ছে, নিয়োগ সর্বত্র, শিক্ষা ব্যবস্থা প্রতিটি পরতে পরতে, তার প্রতিবাদ করে আজকে ডিএমএ কত দফা দাবি নিয়ে আজকে ডিএমএস দেখা করবো? 7-8 দফা, 12 দফা। এখন পর্যন্ত কি অবস্থায় আছেন আপনারা, কি অবস্থায় আছেন এখন পর্যন্ত? আমরা বলেছি ডিএমএর সাথে কথা বলবে, শান্তিপূর্ণভাবেই এসেছি আমাদের প্রতিনিধি দল, ছাত্ররা যাবে, তারা কেউ কলেজে কেউ ইউনিভার্সিটিতে পড়ে, ডিএম গোটা জেলার অভিভাবক, তার তো আপত্তি থাকার কথা না ছাত্রদের সাথে কথা বলতে, এবং গিয়ে ডিএম তাদের দাবি দাওয়া শুনবেন, তারপর তারা বেরিয়ে আসবে। তো দাবি পেশ করার ব্যাপার, এবার অন্য কিছু হওয়ার নর্মাল করছে কথা না, বাকিটা প্রশাসনের ব্যাপার, প্রশাসন কিভাবে ডিল করতে চাইবে। আমরা শান্তিপূর্ণভাবে এসেছি।